আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। দেখতেই পাচ্ছেন যে সকালে নাস্তা করতেছি, সিঙ্গারা খাচ্ছি, আপনাদের সাথে বকবক করতেছি এই আর কি। তো এখানে হচ্ছে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা একটু সিঙ্গারা খাচ্ছি বসে বসে, জাল নাস্তা। বাচ্চারাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। তো এদিকে হচ্ছে দুপুরের জন্য কি রান্না করব না করব একটু প্রিপারেশন আসি, কনফিউশনের মধ্যে আছি যে বেগুন আনাইছি, যে বেগুন ভাত্তা করব আর শুটকি দিয়ে একটু আলু রান্না করব। তো একটু চা বসিয়েছিলাম গরম গরম চা খাওয়ার জন্য, এই যে বানিয়ে নেওয়ার জন্য আমি নিলাম। এরপরে হচ্ছে আমালা আনছিল, কে আমালা আসছিল কেজি 50 টাকা করে, আমি 2 কেজি আম নিয়েছি। 2 কেজির চেয়ে বরংস কমই হবে, তো আমি এগুলো কেটে কুটে নিচ্ছি, এখন আমরা খেয়ে ফেলবো এই আর কি। তারপরে হচ্ছে এগুলা খাওয়ার জন্য এখন সুন্দর করে কাটতেছি বাচ্চাদের জন্য। কাঁটালো ছিল, কাঁটালো কেটে নিয়েছি। তো আমি জানি না আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কতটুকু আনন্দ দিতে পারে, কতটুকু ভালো লাগাতে পারে। হ্যাঁ, সবসময় আমি একটা কথাই বলি, ইচ্ছা শক্তি ধৈর্য শক্তি থাকলে মানুষের সব কিছুই থাকে, সব সময় মানুষ আগাতেই পারে। হ্যাঁ, একবার পারোনি তো কী হয়েছে, বারবার চেষ্টা করো, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, একটা প্রবাদ আছে না, এটাকে সত্য করতে হলে আমাদেরকে ইচ্ছা শক্তিটা বিশেষভাবে প্রয়োজন, যেটা আমাদের মানুষের মধ্যে অনেক কমেই থাকে, কম মানুষের মধ্যেই থাকে। তো চাগুলো নিয়ে আসলাম, আমু আমটা কাটছি, কাটতেছি আমি আমটা কেটে অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন আমি খেয়েছি, মেয়ে সিঙ্গার একটা খাচ্ছে না, আমি এটাও খাচ্ছি আবার চাও খাচ্ছি। তো সো কাজ করতেছি, কাজ করার সাথে সাথে এখন তো বয়স আবার করতেছি। এবার চলে যাব আমি আস্তে আস্তে রান্নার প্রিপারেশনে। এদিকে হচ্ছে আমার মেয়ে মিষ্টি কম লেগেছে ওর, ও একদম মিষ্টিটাই বেশি পছন্দ করে। এরা হচ্ছে দাদি আর নাতি মিলে খাচ্ছে বসে বসে, মেয়েকে এত ডাকা ডাকতেছি ও আসতেছে না। তো এদিকে হচ্ছে আমার রান্নার প্রসেসিংটা শুরু হয়ে গেছে। আমি বেগুন ভর্তা করেছিলাম, এগুলো একটু আমি এখন তেলে দিয়েছি। তো আজকে বিকেল টাইমে হচ্ছে আমি নাস্তার সময় কি কি আনাইছিলাম বাজার, এই যে ডিম আনাইছি, বিস্কিট আনাইছি, তারপর দুধ, এগুলো হচ্ছে আমি বিকেলে বাজার আনাইছিলাম আর কি। তো কথা বলতে বলতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।